সন্দেহ নিয়ে কোটিবার কালেমা পড়লে এই কালেমার কোনো ফায়দা হবে না, এই কালেমার কী হবে না, কোনো ফায়দা হবে না। কিন্তু একনিষ্ঠভাবে এখলাসের সাথে যদি একবার কালেমা পাঠ করা হয়, ওই কালিমা তাকে জান্নাতে নিয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বর্ণনা করেছেন, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহু দাখালাল জান্নাহ। বলে যে ব্যক্তি ইখলাসের সাথে, কিনের সাথে যে ব্যক্তি একবার পড়বে লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ রব্বুল আলামিন তাকে জান্নাতে দিয়ে দেবে। বলেন সুবহানাল্লাহ। কোথায় দিয়ে দেবে? জান্নাতে দিয়ে দেবে। তবে ইখলাসের সাথে হতে হবে। কিসের সাথে? ইখলাসের সাথে হতে হবে। কোনো ব্যক্তি সারা জীবন পাপ করেছে, কিন্তু ইখলাসের সাথে সে কালেমা পড়েছিল, বলে যে একদিন হলেও আল্লাহ রব্বুল আলামিন তাকে জান্নাতে নিয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। একদিন হলে আল্লাহ রব্বুল আলামিন কী করবে? তাকে জান্নাতে দিবেন। কালিমায়ে তাইয়িবার গুরুত্ব, হযরত আব্দুল্লাহ ইবনে আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিসটা বর্ণনা করতেছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, কিয়ামতের মাঠে আল্লাহ রব্বুল আলামিন মিজানের পাল্লার কাছে একজন পাপী ব্যক্তিকে হাজির করবে। কাকে হাজির করবে? একটু খেয়াল করেন সবাই, খুব গুরুত্বপূর্ণ আলোচনা। দেখেন, কিয়ামতের মাঠে আল্লাহ রব্বুল আলামিন মিজানের পাল্লার কাছে একজন পাপী ব্যক্তিকে হাজির করবেন। ওই পাপী ব্যক্তির পাপে ভরা 99টা খাতা নিয়ে মিজানের পাল্লার কাছে আনা হবে। কয়টা খাতা? পাপে ভরা 99টা খাতা মিজানের পাল্লার কাছে আনা হবে। এক একটা খাতার দূরত্ব হচ্ছে দৃষ্টির প্রান্ত সীমা পর্যন্ত। কত বড়? এক একটা খাতা দৃষ্টির প্রান্ত সীমা। আমাদের দৃষ্টি যত দূর পর্যন্ত দেখা যায়, অত দূর পর্যন্ত এক একটা খাতার এত পর্যন্ত বড়। এই 99টা খাতা, ওই 99টি খাতা আল্লাহ রব্বুল আলামিন মিজানের পাল্লার এক পাশে দেবে। দেওয়ার পরে ওই ব্যক্তির সামনে ছোট পিপি লেখার সমতুল্য ছোট্ট একটা কাগজ বের করা হবে। কি বের করা হবে? ছোট্ট একটা কাগজ বের করা হবে। সেই কাগজটা ওই মিজানের পাল্লার আর এক পাশে দেবে। মিজানের পাল্লা আর এক পাশে দেবে, এক পাশে 99টা খাতা দেবে, আর এক পাশে পিপি লেখার সমতুল্য ছোট্ট একটা কাগজ। সেই কাগজে লেখা আছে, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। ওই 99টা খাতা, পাপে ভরা 99টা খাতা এক পাশে দেবে, আর পিপিলিকার সমতুল্য ছোট্ট কাগজে লেখা, সেই কাগজে লেখা রয়েছে কালেমায়ে শাহাদাত, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান রাসূলুল্লাহ। এই কালেমাটা লেখা আছে, ওই কাগজটা দেবে আর এক পাল্লায়। দেওয়ার সাথে সাথে ওই কালিমা লেখা পাল্লা ভারী হয়ে যাবে। বলুন সুবহানাল্লাহ। কী ভারী হয়ে যাবে? কালিমা লেখা পাল্লা ভারী হয়ে যাবে। তাহলে চিন্তা করেছেন, আপনি যত পাপ করেন না কেন, যত পাপ করেন না কেন, ওই পাপের থেকেও একনিষ্ঠভাবে এখলাসের সাথে যদি একবার কালিমা পড়েন, ওই কালিমাটা দুনিয়া, আপনি যত পাপ করেছেন সব পাপের থেকে ওই কালিমাটা ভারী। বলুন সুবহানাল্লাহ। বর্ণিত আছে, রেওয়ায়াত আছে, বনি ইসরায়েলের মধ্যে একজন আবেদ ব্যক্তি ছিল আর একজন পাপী ব্যক্তি ছিল। বনি ইসরায়েলের ভিতর কী ছিল? একজন আবেদ ব্যক্তি ছিল আর একজন পাপী ব্যক্তি ছিল। যাই হোক, আবেদ ব্যক্তি মারা গেছে, পাপী ব্যক্তিও মারা গেছে। মারা যাওয়ার পরে মূসা আলাইহি সালাতু আসসালামকে আল্লাহ রব্বুল আলামিন জানালেন, আবেদ ব্যক্তি জাহান্নামী, পাপী ব্যক্তি হলো জান্নাতি। বলেন সুবহানাল্লাহ, কথাটা উল্টো হয়ে গেছে। দেখেছেন, আমাদের এই মূসা আলাইহি সালাতু আসসালামকে জানানো হলো যে আবেদ ব্যক্তি জাহান্নামী আর পাপী ব্যক্তি জান্নাতি। মূসা আলাইহি সালাতু আসসালাম চিন্তা করলেন, কারণটা কি? নিশ্চয় এর পরিবারের সাথে যোগাযোগ করলে আসল তথ্যটা পাওয়া যাবে, আসল খোঁজ খবরটা পাওয়া যাবে। সুতরাং আমরা কি করি, ওই ব্যক্তির স্ত্রীদের কাছে আমরা কি করি, জিজ্ঞাসা করি। একটু লাইটটা দিয়ে দেন তো, অন্ধকার হয়ে যাচ্ছে। ওই ব্যক্তির স্ত্রীর কাছে, আবেদ ব্যক্তির স্ত্রীর কাছে মূসা আলাইহি সালাতু আসসালাম গেলেন, যে জানতে চাইলেন যে তোমার স্বামী কী আমল করে। বললো যে আমার স্বামী সবসময় আমল করতো, আমার স্বামী সবসময় কী করতো, সবসময় নেক আমল করতো।
বললে যে তা তো আমরা সবাই জানি যে সে নেক আমল করতো, কিন্তু তাছাড়া সে আর কি কাজ করত। ওই আবেদ ব্যক্তির স্ত্রী বললো যে আমার স্বামী রাতের বেলায় যখন বিছানায় শুইতে যাইতেন তখন শুয়ে একটা কথা পিরাই বলতেন যে আমার থেকে সৌভাগ্যবান পৃথিবীতে আর কেউ হবে না, যদি মূসা আলাইহিস সালাতু আসসালাম যে কিতাব নিয়ে আসছেন, যে দাওয়াত নিয়ে আসছেন, এটা যদি সত্য হয়, এটা যদি সত্য হয়। তার মানে সন্দেহ ছিল, কী ছিল সন্দেহ ছিল যে আমার মতো সৌভাগ্যবান পৃথিবীতে আর কেউ হবে না, যদি মূসা আলাইহিস সালাতু আসসালাম সত্য নবী হয় এবং তিনি যে জীবন ব্যবস্থা নিয়ে আসছেন এটা যদি সত্য হয়, আমার থেকে সৌভাগ্যবান আর পৃথিবীতে কেউ হবে না, কারণ আমি আমলি মানুষ। আমি কি মানুষ? আমলি মানুষ। যদি কথাটা বলছে সন্দেহ নিয়ে বলছে। অনুরূপভাবে ওই পাপিষ্ট ব্যক্তির স্ত্রীর কাছে গেছে, যায় বলতেছে যে আচ্ছা তোমার স্বামী কি এমন আমল করতো একটু আমাকে বলো তো। বলো যে আমার স্বামী কোনো আমল করতো না, আমার স্বামী সবসময় পাপের কাজ করতো, সবসময় কি করতো? তা বলতো এটা তো আমরা সবাই জানি যে সে পাপের কাজ করতো, কিন্তু সে কি এমন ভালো কাজ করতো যেটার কারণে সে জান্নাতে চলে গেল? বলে যে আমার স্বামী যখন বিছানায় সারাদিন ঘোরাফেরা করে যখন বিছানায় শুইতে যাইতেন তখন তিনি এই কথাটা ফিরাই বলতেন, বলতেন লা ইলাহা ইল্লাল্লাহ আলহামদুলিল্লাহি আলা মা জাআ বিহি মূসা আলাইহিস সালাতু ওয়াসসালাম। বলে যে আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, সমস্ত শুকরিয়া আল্লাহর জন্য, মূসা আলাইহিস সালাতু ওয়াসসালাম যে জীবন ব্যবস্থা নিয়ে আসছেন এটা সত্য জীবন ব্যবস্থা। বলেন সুবহানাল্লাহ। কিন্তু নেক আমল করতো না, কি করতো না? নেক আমল করতো না, কিন্তু এই কথা বলতো লা ইলাহা ইল্লাল্লাহ আলহামদুলিল্লাহ আলা মা জাআ বিহি মূসা আলাইহিস সালাতু ওয়াসসালাম। বলতো যে আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই, সমস্ত শুকরিয়া আল্লাহর জন্য, মূসা আলাইহিস সালাতু ওয়াসসালাম যে জীবন ব্যবস্থা নিয়ে আসছেন এটা সত্য। বলেন সুবহানাল্লাহ। মূসা আলাইহিস সালাম বললেন যে এই কথার কারণে আপনার স্বামী জান্নাতে চলে গেছে। বলেন সুবহানাল্লাহ। কারণ সে কালেমাটা পড়ছে বড় ইয়াকিনের সাথে। কিসের সাথে? সন্দেহ নিয়ে কোটিবার কালেমা পড়লে এই কালেমার কোনো ফায়দা হবে না, এই কালেমার কী হবে না? কোনো ফায়দা হবে না। কিন্তু একনিষ্ঠভাবে এখলাসের সাথে যদি একবার কালেমা পাঠ করা হয় ওই কালেমা তাকে জান্নাতে নিয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বর্ণনা করেছেন মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহু দাখালাল জান্নাহ। বলে যে ব্যক্তি ইখলাসের সাথে কিনের সাথে যে ব্যক্তি একবার পড়বে লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ রব্বুল আলামিন তাকে জান্নাতে দিয়ে দেবে। বলেন সুবহানাল্লাহ। কোথায় দিয়ে দেবে? জান্নাতে দিয়ে দেবে। তবে ইখলাসের সাথে হতে হবে। কিসের সাথে? ইখলাসের সাথে হতে হবে। কোনো ব্যক্তি সারা জীবন পাপ করেছে কিন্তু ইখলাসের সাথে সে কালেমা পড়েছিল, বলে যে একদিন হলেও আল্লাহ রব্বুল আলামিন তাকে জান্নাতে নিয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। একদিন হলে আল্লাহ রব্বুল আলামিন কী করবে? তাকে জান্নাতে দিবেন।